প্রিয় দর্শক বিজ্ঞাপন বিবৃতির পর আমরা আবারও ফিরে এসেছি এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা নিয়ে কথা বলছি প্রিয় দর্শক আমরা আজকে কথা বলছি বা বার্মিংহামে উনিশশো একাত্তর সালে একাত্তর সনে যে পতাকা উত্তোলন করা হয়েছিল সেই পতাকা উত্তোলন দিবস নিয়ে আমরা কথা বলছি আগামী আঠাশে মার্চ সেই পতাকা উত্তোলন দিবস আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে গত বছর আমরা করেছিলাম বার্মিংহাম পতাকা উদযাপন পরিষদ এবং চ্যানেলাইয়ের যৌথ চ্যানেলাইয়ের সহযোগিতায় সেটি অনুষ্ঠিত হয়েছিল এবং এবছরও সেটি হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে অতিথিরা তাদের অভিজ্ঞতার কথা বলছিলেন মাখন ভাই আপনি আগামী আঠাশে মার্চের যে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনি কি পুরো দেশের মানুষকে মানে ব্রিটেনের সবাইকে দাওয়াত দিবেন না আপনারা শুধু করে নেবেন বার্মিংহামে ধন্যবাদ না অবশ্যই না আমরা তো করার জন্য না আমরা তো এটা প্রচার করতে চাই হুম হুম প্রচারে প্রসার আমরা এ পর্যন্ত টিভি ইলেকট্রনিক মিডিয়াতে এডবার দিয়েছি হুম হুম আমরা লিফলেট করেছি ম্যাগাজিন করেছি এবং ইলেকট্রনিক মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের লিফলেটগুলো বিভিন্ন জায়গায় পৌঁছাইতেছি আমরা দুইটি কারণে করতেছি আমরা সবাইকে দাওয়াত দিতেছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আঠাশ তারিখের অনুষ্ঠানটা সফল এবং সার্থক করার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত একজন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ছেলে হিসাবে এই অনুষ্ঠানের একজন শরিক হতে পেরে ইতিহাসের সাক্ষী হতে পেরে আর এই অনুষ্ঠানটা যদি চ্যানেল আইয়া গেনে আসতো আমার মনে হয় না আজকে এই পর্যায়ে আসতো আমার মনে আছে গত বছরে আমরা চ্যানেল আই আসার আগে যে দুই সাইডটা মিটিং হয়েছিল কি রেসপন্স পেয়েছি এবং চ্যানেল আই আসার পরে কি রেসপন্স পেয়েছি ডে অ্যান্ড নাইট ডিফারেন্স ছিল সৌভাগ্যক্রমে আপনি আপনার মার্কেটিং মিটিংকে বারমি আমি গেছিলেন আলহাজ নাসির আহমদ সভাপতি সভাপতিতে মিটিংটা হয়েছিল এখানে প্রসঙ্গটা আসছিল আঠাশ মার্চের সেই অনুষ্ঠানে আপনি এই পয়েন্টটা কাজ করছিলেন যে আমি আপনাদের আঠাইশ মার্চের অনুষ্ঠানটা করব। তারই ধারাবাহিকতায় এবারও আপনারা করতেছেন আর আমরা দুইটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মুরব্বীদেরকে সম্মান জানানোর জন্য জি এই অনুষ্ঠানের মাধ্যমে তারা যা করে গেছেন আমাদের জন্য এই বাসা বাংলাদেশ স্বাধীন করার জন্য অত্যন্ত ডিফিকাল্ট টাইম ছিল যোগাযোগের ব্যবস্থা খুব খারাপ ছিল আমরা জানি টেলিফোন টেলিগ্রাফ এগুলো খুব ইয়ে ছিল ইজি ছিল না আজকের মতো এর পরেও ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করার পরে পার্কে করেছিলেন। তারা সাহসী কাম করেছিলেন এখনো পাকিস্তানি অধ্যুষিত এলাকা এখনো আমরা কিছু করতে ভয় পাই ওই সময় যে আমাদের বাঙালিরা এখনকার মতো এডুকেটেড ছিল না তারা কিভাবে যে সাহস করে করছে আমরা ধন্যবাদ না এর জন্য তাদেরকে সম্মান জানানোর জন্য যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবার পরিজন কেনে সম্মান জানানোর জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা করতেছি এবং দ্বিতীয়ত আমাদের যে নতুন প্রজন্মরা আমার ছেলে মেয়ে এরা তাদেরকে যদি আমরা এইগুলো না শোনাই না জানাই এটাকে অব্যাহত থাকবে না তারা জানতে হবে তাদের রুটস কোথা থেকে তারা আসছে কীভাবে আমরা স্বাধীন হয়েছি এবং আমরা এখন কি করতে হবে হ্যাঁ আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে ব্যারিস্টার হবে সব কিছুই হবে কিন্তু আমাদের রুটসটা আমরা ধরে রাখতে হবে হুম আর এটার একমাত্র মাধ্যম হলো মিডিয়া এই মিডিয়াতে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন আবারও আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাহবুব ভাই আপনাকে সঙ্গে ধন্যবাদ নাসির আলী সাহেব আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ নাসির আহমদ সরি নাসির আহমদ সাহেব প্রথম জয়ী লোকে আমি আমার অন্তর অন্তঃস্থলটাকে ধন্যবাদ দেওয়া যে আপনি দুই সালে এই টক টক এক কি আপনি প্রশ্ন করছিলা যে বার্মিং শহীদ মিলার সম্বন্ধে আমি কিনা করলাম আর আমি যে আপনারা জব দিছিলাম যে ইনশাল্লাহ দুহাজার এগারো সালে শহীদ মিলারও আপনারা ফুল দিঠাই বা আমার দাবল আর আপনি আমার সাহেব আমিও এই আটাইশে মার্চ উদযাপন যার করা হল ইনশাল্লাহ আমিও চেষ্টা করুন নকরবা আপনি রক্ষা করছেন আর আমিও সদার মর আমার জাম রক্ষা করছি আর এবারও আপনি উদ্যোগ নিচুন আর আমি এর পরিবর্তে অত আপনার এই যেগুলো এগুলা আমার কলিগল যারা আসুন তারা চেষ্টা করা হল এবং এখানের হানির যে ব্যবস্থা এটা আমি আমার কলিগ যে বেংকুটিং একবার বেংকুটিং আমরা বাংলা সেন্টার বাংলাম সেন্টারেটিংকে আমরা অফার দিছি আর আমারও তাহা বাকি যেগুলা এগুলো দায়িত্ব আপনার উপরে আর দেশে বিদেশে বার্মিংহামে লন্ডনে ইংল্যান্ডের যত জায়গা যারা আসুন এরা হল কাছে অনুরোধ তাপ আপনারা হল আঠাইশে মার্চ ইনশাল্লাহ বার্মিংহাম আইটা আমরা রালি হরমু। ইয়াৰ পৰা আপোনাৰ এই ফাংচন কৰ্ম আপোনাৰ আবাৰ আপোনাৰ ধন্যবাদ দিয়া আৰু কমিটিৰ যাৰা আচোন আইতে যদি আমাৰ কৰা কৰিছিলে যাৰা আচোন তেনে আইত এটা প্ৰত্যেকৰে তাৰ এই সময় দেই ধন্যবাদ দিয়া শেষ কৰিছো আছলাম থেংক ইউ প্ৰিয় দৰ্শক আপোনাৰ দাওয়াত দিয়েছেন এবং তিনি আপনাদেরকে আগামী আটাইশে মার্চ অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আপনারা যাবেন সেখানে এবং আটাইশে মার্চ বার্মিংহামকে কেন্দ্র করেই একটি জাতীয় উৎসবে পরিণত হবে এই পতাকা উত্তোলন দিবস আমরা সেটি চাই কারণ স্বাধীনতার চল্লিশ বছর পরও আমাদের পূর্বপুরুষরা যারা আত্মাহুতি দিয়েছিলেন যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং এই প্রবাসে থেকে লন্ডনে ব্রিটেনে বিভিন্ন শহরে থেকে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন যারা যাদের সরব সব কিছু দিয়ে অনেকেই তাদের পুরো সপ্তাহের বেতন দিয়ে দিয়েছিলেন এই মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করার জন্য অস্ত্র কেনার জন্য আমরা তাদের তাদেরকে আমরা স্মরণ করি এবং আমরা স্মরণ করবো আগামী আঠাইশে মার্চ যেটি মাহবুব ভাই বলেছেন যে তাদেরকে সম্মান জানানো আমাদের পূর্বপুরুষদেরকে সম্মান জানানো তাদের কারণেই আজকে আমরা বাংলাদেশ আমরা একটি দেশ পেয়েছি এবং এই ব্রিটেনে এই যে কমিউনিটি গড়ে উঠেছে আমাদের পূর্বপুরুষদেরই অবদান আমরা সবাই যাবো সেখানে তবে যাওয়ার আগে আরও দুজন অতিথি রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আরও দুজন অতিথি রয়েছেন প্রিয় দর্শক তাদের সাথে কথা বলবো আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না ডাক্তার কালী সাহেব আপনি কী বলবেন আগামী আঠাশে মার্চের প্রোগ্রামের ব্যাপারে দেশের সবাইকে এইখানে যারা ইউনাইটেড কিংডমে যারা বসবাস করছে তাদের সবাইকে কি আপনি দাওয়া দেবেন দেশবাসী আপনারা যেখানেই আছেন। যে শহরেই থাকেন ব্রিটেনে আপনাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি আপনারা আটাশে মার্চে বার্মিংহাম স্মল স্মল হিট পার্কে আসবেন আমাদের সঙ্গে সেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবসটি পালন করবেন যদিও বার্মিংহামে বাংলাদেশের বাহিরে সর্বপ্রথম জাতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এটা শুধু বার্মিংহামবাসীর জন্য ছিল না সমস্ত বিশ্বে সমস্ত বাঙালি জাতীয় লোকের জন্য ছিল এটা আমরা তখন নিজের স্বার্থ একদিন এই টেলিভিশনে বসব একদিন বাংলাদেশ থেকে কিছু পাব এই আশা করে করি নাই সেদিন করছিলাম কারণ দেশে আমাদের মা বোন ভাই আত্মীয় স্বজন তাদের উপর পৈশাচিক অত্যাচার হইতেছিল যদি দেশ স্বাধীন না হইত তাহলে আমাদের যে কী দুর্ভোগ হইতো সেটা কল্পনার বাহিরে এই সমস্ত ভবিষ্য চিন্তা করে ভবিষ্যতে সমস্ত বাঙালি জাতির ভালোর জন্য আমরা দেশের পতাকা এই বিদেশে পুলিশের ভয়কে অতিক্রম করে আমাদের কি ক্ষতি হইতে পারে চাকরির কি ক্ষতি হইতে পারে ওই সমস্ত চিন্তা না করে সহপরিবারে এসে পতাকাটি উত্তোলন করছিলাম যে আল্লাহ যেন আমাদের দেশকে স্বাধীন করবো কারেক সাহেব আমি আসছি আপনার কাছে প্রিয় দর্শক আমরা দুজন অতিথি পরিবর্তন করবো এবং নতুন দুজন অতিথি আমাদেরকে আমরা নিয়ে আসতে হবে এখন আপনারা আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিজ্ঞাপন পর আমরা আবারও ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ